আয়োনিক ইকুইলিব্রিয়া নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আয়োনিক ইকুইলিব্রিয়া কি জিনিস? তো আমরা পিএইচ সম্পর্কে জানি, পিএইচ সম্পর্কে ইন্টারমিডিয়েটে পড়ানো হয়েছে, পটেনশিয়াল অফ হাইড্রোজেন অথবা পিএইচ। এর ডেফিনিশন হচ্ছে নেগেটিভ বেস 10 লগারিদম অফ হাইড্রোজেন অ্যান্ড কনসেন্ট্রেশন। এবং ম্যাথমেটিক্যালি প্রুভ করলে কি হবে, নেগেটিভ বেস 10 লগারিদম অফ হাইড্রোজেন অ্যান্ড কনসেন্ট্রেশন, তার মানে মাইনাস লগ হাইড্রোজেন অ্যান্ড কনসেন্ট্রেশন সমান সমান কি পিএইচ। মাইনাস লগ হাইড্রোজেন অ্যান্ড কনসেন্ট্রেশন সমান সমান পিএইচ, আর শুধু হাইড্রোজেন অ্যান্ড কনসেন্ট্রেশন সমান সমান এই যে বেস 10 লগারিদম বলা হয়েছিল, এই 10 এর উপরে মাইনাস পিএইচ, এটা পাওয়ার আকারে যাবে, এটা হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড কনসেন্ট্রেশন, যাকে আমরা বলি অ্যান্টি লগ। তাহলে পিএইচ কি? নেগেটিভ বেস 10 লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এটা থার্ড ব্র্যাকেট মানে কনসেন্ট্রেশন, হাইড্রোজেন প্লাস মানে হাইড্রোজেন আয়ন, আর এটার মাইনাস লগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে পিএইচ। একইভাবে যদি আমি, এটা হচ্ছে হাইড্রোক্সিলেনের কনসেন্ট্রেশন, থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়েছে, একে যদি আমি মাইনাস লগ করি তাহলে কি পাওয়া যাবে, মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন সমান সমান হবে হচ্ছে পিওএইচ, সমান সমান হবে পিওএইচ। একইভাবে যদি মাইনাস লগ কেডাব্লু করি, কেডাব্লু হচ্ছে ওয়াটার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, তার ব্র্যাকেট মানে এর কনসেন্ট্রেশন, মাইনাস লগ কেডাব্লু সমান সমান কি হবে পিকেডাব্লু। তার মানে যদি মাইনাস লগ কোনো কিছু করি তাহলে সেটা কি হবে, পি সে জিনিস, যদি যে কোনো কোয়ান্টিটি এক্স যদি ধরি তাহলে মাইনাস লগ এক্স সমান সমান কি হবে, এটা হবে হচ্ছে px। তাহলে নেগেটিভ লগ যে কোনো কিছু, সেটা নেগেটিভ লগ যে কোনো কিছু মানে p, লগের সামনে যেটা থাকবে সেটা, মাইনাস লগ x মানে px, মাইনাস লগ kw মানে pkw, মাইনাস লগ হাইড্রোক্সিলাইন মানে pOH, মাইনাস লগ হাইড্রোজেন মানে pH। তো এখন আসেন pH এর স্কেল। দেখা গেছে কি যে পানি তার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, পানিকে ডিসোসিয়েট করলে পাওয়া যায় হাইড্রোজেন আয়ন, এবং সর্বনিম্ন হাইড্রোজেন আয়নের পরিমাণ হচ্ছে 10^-14 মোল পার লিটার। তার মানে সর্বনিম্ন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 10^-14 মোল পার লিটার, এবং সর্বোচ্চ 10^0, মানে সর্বোচ্চ হচ্ছে 10^0 মোল পার লিটার। তো এই যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন পাওয়া গেছে, এখন যদি মাইনাস লগ হাইড্রোজেন কনসেন্ট্রেশন বসিয়ে দিই তাহলে পিএইচ পাওয়া যাবে, কারণ পিএইচ সমান সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তাহলে আমরা বসাই, মাইনাস লগ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যদি বসাই তাহলে সর্বোচ্চের জন্য কি পাওয়া যাবে, মাইনাস লগ 10^0 সমান সমান 0। মাইনাস লগ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন আবার যদি বসাই, মাইনাস লগ 10^-14 সমান সমান 14, তাহলে 0 থেকে 14 পর্যন্ত আমরা একটা রেঞ্জ পাইলাম, এই রেঞ্জটাকে বলা হয় পিএইচ রেঞ্জ। The scale on which pH values are computed is called pH scale. যে স্কেলে পিএইচ ভ্যালু ক্যালকুলেট করা হয় তাকে বলে পিএইচ স্কেল। তাহলে 1 থেকে 14 পর্যন্ত এটা হচ্ছে পিএইচ স্কেল, যার মাঝখানে হচ্ছে 7। 7 মানে সেটা অ্যাসিডিক না বেসিক না। পিএইচ এর ভ্যালু যত কম হবে তার অ্যাসিডিটি তত বেশি হবে, আর পিএইচ এর ভ্যালু যত বেশি হবে মানে 7 থেকে যত বেশি হবে তার বেসিসিটি তত বেশি হবে। 7 থেকে যত নিচে তত বেশি অ্যাসিডিক, 7 থেকে যত বেশি তত বেশি বেসিক। তাহলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মাত্রা সাথে পিএইচ এর মাত্রা ডিপেন্ড করতেছে, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মাত্রা যেমন পিএইচ এর মাত্রাও তেমন, আর পিএইচ এর মাত্রার সাথে সেটা অ্যাসিডিটি বা বেসিসিটি নির্ভর করতেছে। তাহলে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মাত্রা যত বেশি হবে তার পিএইচ এর মাত্রা তত বেশি হবে, তত কম হবে। কারণ দেখেন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের ভ্যালু এখানে ছিল হচ্ছে সবচেয়ে বেশি ছিল 0, তার মানে পিএইচ এর ভ্যালু 0 মানে কি, এই 0 মানে হচ্ছে সেটা সবচেয়ে বেশি অ্যাসিডিক, মানে অ্যাসিডের খুবই কাছাকাছি, একের নিচে তো আর নাই। তাহলে 0 থেকে শুরু করলে এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাসিডিক। আর হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের মাত্রা সবচেয়ে কম ছিল 10^-14, এবং 10^-14 কে যদি আমরা পিএইচ স্কেলে নিয়ে আসি তাহলে সেটার পিএইচ ভ্যালু হয় হচ্ছে 14, আর 14 মানে হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি বেসিক। তাহলে যত কম হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন তত বেশি অ্যাসিডিক, যত কম হাইড্রোজেন কনসেন্ট্রেশন তত বেশি বেসিক, আর যত বেশি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন তত বেশি অ্যাসিডিক। দ্য লোয়েস্ট দ্য পিএইচ ভ্যালু, হায়ার দ্য হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন অর অ্যাসিডিটি। আচ্ছা।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিএস এর স্কেল অ্যাসিটিক হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 7 থেকে নিচের দিকে যত আসবে তত বেশি অ্যাসিটিক হবে তার মানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যত বেশি বাড়তেছে অ্যাসিডিটি তত বেশি বাড়তেছে আর পিএস তত কমতেছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যত বেশি কমতেছে বেসিসিটি তত বাড়তেছে আর তার সাথে সাথে পিএস এর ভ্যালু বাড়তেছে এখন আসেন ওয়াটার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এই যে হচ্ছে পানি পানিকে ভাঙলে পাওয়া যায় হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন যদি আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নিয়ে আসি তাহলে আসবে যেটা সেটাকে আমরা বলি কে ডাব্লিউ এটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন থেকে আসবে তার মানে উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল তাহলে কে বা কে ডাব্লিউ সমান সমান হবে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইনটু হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই পানির কনসেন্ট্রেশন তো এরপরে এই পানি পরবর্তী লাইন আমরা লিখতে পারি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইনটু হাইড্রোক্সিল আয়ন কনসেন্ট্রেশন সমান সমান কে ইনটু এইচ টু ও সমান সমান কে ডাব্লিউ এই কে ডাব্লিউ কে বলা হয় ওয়াটার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট এই যে এইচ টু ওকে পানির সাথে এই এটাকে কেন হচ্ছে কনস্ট্যান্ট ধরা হলো কারণ দেখা গেছে কি যে বিশুদ্ধ পানি খুব সামান্য পরিমাণে ডিসোসিয়েটেড হয় তার মানে যদি সামান্য পরিমাণ ডিসোসিয়েটেড হয় তাহলে ধরে নেওয়া যায় যে এটা আসলে ভালো ডিসোসিয়েটেড হয়নি অর্থাৎ বেশিরভাগই আনডিসোসিয়েটেড রয়ে গেছে অর্থাৎ পানির যে কনসেন্ট্রেশন আগে ছিল সেটা এইচ টু এর কনসেন্ট্রেশন মানে এই পাশের এই কনসেন্ট্রেশন এটা হচ্ছে মোটামুটি ঠিকই আছে সামান্য পরিমাণে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়েছে কিন্তু খুবই সামান্য পরিমাণে সুতরাং বাকি যেটুকু রয়ে গেছে সেটাকে কনস্ট্যান্ট ধরা যায় সেজন্য কে ইনটু এইচ টু মানে পানির কনসেন্ট্রেশন কিন্তু কে গুণ করলে কে ডাব্লিউ লেখা হয় আচ্ছা তার কে ডাব্লিউর যে ভ্যালু সেটা পাওয়া গেছে 10^-14 তাহলে 10^-14 যদি আমরা বসিয়ে দিলে কি হবে বসিয়ে দিলে হবে হচ্ছে হাইড্রোজেন আয়ন ইনটু হাইড্রোক্সিল আয়ন সমান সমান 10^-14 তো যখন পানি ডিসোসিয়েটেড হয়েছে যত সামান্যই হোক সেখানে যে পরিমাণ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন তৈরি হাইড্রোজেন তৈরি হয় সেই একই পরিমাণ হাইড্রোক্সিল তৈরি হয় তার মানে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিলের পরিমাণ সমান তাহলে এখানে যদি আমি হাইড্রোজেনের পরিবর্তে হাইড্রোক্সিল বসিয়ে দিই তাহলে কি হবে হাইড্রোক্সিল আয়ন স্কোয়ার আবার যদি আমি এখানে হাইড্রোক্সিলের পরিবর্তে হাইড্রোজেন বসিয়ে দিই তাহলে কি হবে হাইড্রোজেন আয়ন স্কোয়ার তো উভয় স্কোয়ারকে বাদ দিতে গেলে কি করতে হয় রুট করতে হয় তাহলে রুট করি তাহলে দুই পক্ষকে রুট করলে এই পাশের স্কোয়ার দূর হয়ে যায় আর সেই রুট করলে 10^-14 এর ওপর রুট চলে যায় রুট চলে গেলে সেটাকে রুট ওভার করলে হয় 10^-7 তার মানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন সমান সমান হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন 10^-7 এর সমান এতটুকু জানলেই হবে যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল দুটার কনসেন্ট্রেশন হচ্ছে 10^-7 অ্যাট 25°C টেম্পারেচার এখন আমরা এর আগের ইকুয়েশনটা আরেকবার দেখি আগের ইকুয়েশনটা ছিল হচ্ছে হাইড্রোজেন আয়ন এর কনসেন্ট্রেশন ইনটু হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন সমান সমান কে ডাব্লিউ সেখান থেকে আমরা যদি এই বাম পাশ এবং ডান পাশ উভয় দিকে মাইনাস লগ নিই তাহলে মাইনাস লগ ইনটু এটা মাইনাস লগ ইনটু এটা লগের ক্ষেত্রে আমরা জানি যে গুণ থাকলে সেটা হচ্ছে যোগ হয় তাহলে মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন হাইড্রোজেন আয়ন প্লাস মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন তো প্লাস মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন মানে আসলে আলটিমেটলি মাইনাস লগ হাইড্রোজেন হাইড্রোক্সিল আয়ন তার মানে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন আর এই পাশে কি মাইনাস লগ কে ডাব্লিউ তো মাইনাস লগ হাইড্রোজেন আয়ন সমান সমান হচ্ছে পিএইচ আর প্লাস এখানে একটা প্লাস আছে অদৃশ্য কারণ এই মাইনাস লগটা হাইড্রোজেন আয়নের সাথে আসবে প্লাস মাইনাস লগটা হাইড্রোক্সিল আয়নের সাথে আসছে সেই প্লাসটা এখানে লেখা হয়নি আর কি তাহলে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন সমান সমান পিএইচ আর মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন সমান সমান পিওএইচ তাহলে পিএইচ প্লাস পিওএইচ সমান সমান মাইনাস লগ কে ডাব্লিউ সমান সমান পি কে ডাব্লিউ তাহলে কি পিএইচ প্লাস পিএইচ সমান সমান পি কে ডাব্লিউ আর কে ডাব্লিউ সমান সমান আমরা জানি হচ্ছে 10^-14 তাহলে পি কে ডাব্লিউ সমান সমান কি মাইনাস লগ কে ডাব্লিউ তার মানে মাইনাস লগ 10^-14 সমান সমান 14 তাহলে আমরা কি লিখতে পারি পিএইচ প্লাস পিএইচ সমান সমান পি কে ডাব্লিউ ভ্যালু হচ্ছে 14 তাহলে পিএইচ প্লাস পিএইচ সমান সমান 14 কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে বন্ধুদের বইয়ে আপনারা এগুলো একটু দেখে নিন তারপরে অ্যাসিড বেস টাইট্রেশন টাইট্রেশন নিয়ে আপনাদের যেটা ইয়ে আছে প্র্যাকটিক্যাল আছে সেখানে বিস্তারিত আলোচনা হবে এখানে শুধু সামান্য একটু কিছু বলে দেওয়া হয় বলে দেওয়ার চেষ্টা করতেছি টাইট্রেশনের অপর নাম হচ্ছে টাইট্রোমেট্রি একে মানে অলসো নোন অ্যাজ টাইট্রোমেট্রি টাইট্রেশন এমন একটা প্রসেস যেখানে জানা ঘনমাত্রার একটা দ্রবণ দিয়ে অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় তো যেই দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে বলা হয় টাইট্রান্ট আর যার ঘনমাত্রা জানা থাকে না তাকে বলা হয় হচ্ছে টাইট্রান্ট টাইট্রান্ট এবং হচ্ছে টাইট্রান্ট আর এই ঘনমাত্রা
টাইট্রান্ট হচ্ছে যার ঘনমাত্রা জানা থাকে, আর অ্যানালাইট বা টাইট্রান্ট হচ্ছে যার ঘনমাত্রা অজানা থাকে। আর এই টাইট্রেশনের শেষ বিন্দু জানা যায় একটা ইন্ডিকেটর দিয়ে, যেটা কালার পরিবর্তন করে ইন্ডিকেশন করে যে টাইট্রেশন শেষ হয়েছে। এই যার কারণে আমরা জানতে পারি যে টাইট্রেশন শেষ হয়েছে তাকে বলা হয় ইন্ডিকেটর। তাহলে আমি কি বললাম, টাইটান বা টাইট্রেটর কি, যার ঘনমাত্রা জানা থাকে, অ্যানালাইট বা টাইটান কি, যার ঘনমাত্রা অজানা থাকে। আর যেই বিন্দুতে টাইট্রেশন শেষ হয় তাকে বলা হয় ইকুইভ্যালেন্ট পয়েন্ট অথবা নিউট্রালাইজেশন পয়েন্ট অথবা এন্ড পয়েন্ট। ইন্ডিকেটর কি, ইন্ডিকেটর হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে জানা যায় যে টাইট্রেশনটা শেষ হয়েছে। যেমন ফেনিলএথিলিন ইন্ডিকেটর আছে, তার বিভিন্ন রেঞ্জ আছে। যেমন ফেনিলএথিলিন ইন্ডিকেটরের দিকে তাকালে দেখা যায় যে কালারলেস থেকে পিঙ্ক হয়, কোথা থেকে 8.3 থেকে 10, অর্থাৎ 8.3 কে 10 এর সাপেক্ষে বলা যেত এটা একটু অ্যাসিডিক কনসেন্ট্রেশন, আর 10 হচ্ছে হাইলি বেসিক কনসেন্ট্রেশন। তো 8.3 থেকে 10 এর ভিতরে গেলে এর কালারটা কালারলেস থেকে পিঙ্কে পরিণত হয়, অর্থাৎ 8.3 তে থাকে সে কালারলেস, আর 10 এ চলে গেলে সেটা হয়ে যায় কি, পিঙ্ক। একইভাবে মিথাইল অরেঞ্জ কি হয়, 3.1 এ থাকে হচ্ছে রেড, আর 4.4 এ কি হয়, অরেঞ্জ কালার হয়ে যায়। এই হচ্ছে ইন্ডিকেটরের কাজ। ইন্ডিকেটর আসলে কালার চেঞ্জের মাধ্যমে জানাই দেয় যে টাইট্রেশন শেষ হয়েছে। আর টাইট্রেশনের জন্য টাইট্রেশন এখানে কালারলেস হচ্ছে অ্যাসিড সলিউশনে, ফেনিলএথিলিন অ্যাসিড সলিউশনে কালারলেস, কিন্তু বেসিক যে সলিউশন সেখানে সে পিঙ্ক কালার শো করে। তো মিথাইল অরেঞ্জের স্ট্রাকচার, টাইট্রেশন করার সময় কিছু কার্ভ ইউজ করা হয় যাকে বলা হয় পিএইচ কার্ভ বা টাইট্রেশন কার্ভ। এই কার্ভে এক্স অ্যাক্সিস বরাবর যে ভলিউম থাকে, বেজের ভলিউম, সেটা লেখা হয়, আর ওয়াই অক্ষ বরাবর পিএইচ ইন্ডিকেটর দিয়ে, পিএইচ ইন্ডিকেটর থাকে, সেই ইন্ডিকেটর দিয়ে পিএইচ মাপা হয়। তো আস্তে আস্তে ভলিউম মানে বেজের ভলিউম অ্যাসিডের ভিতরে আস্তে আস্তে বাড়ানো হয় আর পিএইচ মাপা হয়। তো বেজের ভলিউম বাড়লে পিএইচও বাড়তে থাকে। তো এরকম করে করে সময়ের সাথে সাথে দেখা যায় যে এই ভলিউম মিলে যদি গ্রাফে বসানো হয়, গ্রাফে বসালে অনেকটা এরকম গ্রাফ পাওয়া যায়। তো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসিসে গ্রাফে এই জায়গাটা খুব তীক্ষ্ণ হয়, ভেরি স্টিফ হয়, খাড়া হয়। এই জায়গাটা যেখানে খুব খাড়া একটা অংশ, এই খাড়া অংশ ঠিক মাঝ বরাবর যেটা, সেটাকে বলা হয়েছে তার ইকুইভ্যালেন্ট পয়েন্ট, অর্থাৎ পিএইচ 7, এটাকে বলা হয় তার ইকুইভ্যালেন্ট পয়েন্ট, যেখানে অ্যাসিডও না বেজও না। তো এই 7টা কত ML এ গেছিল সেখান থেকে ML ও নির্ণয় করা যায়, আবার এখান থেকে পিএইচটাও নির্ণয় করা যায়। তো এই বিভিন্ন ধরনের অ্যাসিড বেজের টাইট্রেশনের বিভিন্ন রকমের গ্রাফ হয়। এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের জন্য, এটা হচ্ছে উইক অ্যাসিড উইক বেজের জন্য, তারপর স্ট্রং অ্যাসিড উইক স্ট্রং বেজ উইক অ্যাসিডের জন্য, তারপর হচ্ছে স্ট্রং অ্যাসিড উইক বেজের জন্য, এরকম হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফ হয়। গ্রাফ এই হচ্ছে টাইট্রেশনের গ্রাফ। এই হচ্ছে আমাদের আয়নিক ইকুইলিব্রিয়া চ্যাপ্টার শেষ।